হ্যালো বন্ধুরা, আজকে আপনাদেরকে গ্লুকোজ টেস্ট অর্থাৎ সুগার টেস্ট কিভাবে করানো হয় সেটা দেখাবো। তো চলুন কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। সুগার টেস্ট গ্লুকোজ বাফার অর্থাৎ সুগার বাফার, সোডিয়াম ফ্লোরাইড প্লাজমা টিউব, প্রিপ্যাড 1 ml বাফার ইঙ্গ, টেন মাইক্রোলিটার প্লাজমা, টিস্যু পেপার, নিষ্কলিনাম 15 মিনিট 37 ডিগ্রি ইনকিউবেটার, 15 মিনিট সময় হয়ে গেছে, মেশিনটা রেডি করে নি। আমরা যে মেশিনে করব সেটা হচ্ছে ইরবা কেম 5X। দেখুন গ্লুকোজ, ডিস্টিল ওয়াটার, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। মেশিন রেডি হয়ে গেছে, পাঁচ সেকেন্ড সময়, দুশো দশ পয়েন্ট পাঁচ, এটা ফার্স্ট ইন FBS অর্থাৎ ফার্স্ট ইন ব্লাড সুগার 210.5। সুগার 3 প্রকার হয়, ফার্স্ট ইন ব্লাড সুগার ও PPBS অর্থাৎ পোস্ট পোস্টাল ব্লাড সুগার, RBS অর্থাৎ র্যান্ডাম ব্লাড সুগার, FBS ফার্স্ট ইন ব্লাড সুগার, এটা সম্পূর্ণ খালি পেটে ব্লাড নিতে হবে, PPBS পোস্ট পোস্টাল ব্লাড সুগার, এটা খাবার 2 ঘন্টা পর ব্লাড নিতে হবে, RBS র্যান্ডাম ব্লাড সুগার, এটা যে কোনো মুহূর্তে করা যেতে পারে, এর নর্মাল রেঞ্জ ফার্স্ট ইন 70 থেকে 110, PPBS এর নর্মাল রেঞ্জ 80 থেকে 140, RBS এর নর্মাল রেঞ্জ 80 থেকে 140। কমপ্লিট। আজকে আপনাদেরকে গ্লুকোজ অর্থাৎ সুগার টেস্ট করা দেখালাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নিউ ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।